চুড়াইবাড়ি পুলিশের অভিযানে 40 লক্ষের গাঁজা উদ্ধার, ধৃত এক। ফের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে অসমের রাজধানী গুয়াহাটিতে পাচারের পথে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার পুলিশের তল্লাশিতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা। জানা যায় যে বৃহস্পতিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ গোপন খবরের উপর ভিত্তি করে ত্রিপুরা অসম জাতীয় সড়কে অভিযান চালায় পুলিশ। ত্রিপুরা সীমান্ত অতিক্রম করার সময় NL01AZ58 79 নম্বরের 12 চাকার লরিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের পেছনে গোপন কক্ষে প্যাকেটে মোড়া গাঁজা দেখতে পায় পুলিশ। পরে বিষয়টি থানার ওসি সমরেশ দাস, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে জানালে তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এতে পুলিশ সুপারের উপস্থিতিতে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে পুলিশ বিভিন্ন সাইজের প্যাকেটে মোড়া 263 কেজি গাঁজা উদ্ধার করে। সাথে আটক করা হয় লরি চালক নারায়ণ চন্দ্র সরকারকে, তবে বাড়ি এডিনগরের বড্ডপুকুর এলাকায়। জানা যায় যে উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। এ মর্মে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গাঁজাগুলি আগরতলা থেকে অসমে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে আমি আপনাদের ত্রিপুরার এবং বহিরাজ্যের যত সাংবাদিকরা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন, সেই কাজে আমরা 24 ঘন্টা কাজ করছি। এই চুড়াইবাড়িতে একটা নাকা, স্পেশাল নাকা করা হয়েছিল। ত্রিপুরাতে টোটাল 16টা নাকা হয়েছিল, এটা 19 আগস্ট থেকে। এখানে আমরা রেগুলার অ্যাচিভমেন্ট হচ্ছে। আজকে 11টা থেকে আমরা একটা NL01AZ58 79 একটা গাড়ি, সেই গাড়িটাকে ডিটেন করি। সেই গাড়িটার থেকে আপনাদের সামনে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন, একজন ফিচারও আছেন এখানে লোকাল, ওনাদের সামনে আমরা গাড়িটা থেকে তল্লাশি করি। তল্লাশি করে টোটাল 263 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটা কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণ চন্দ্র সরকার, যার বাড়ি আগরতলাতে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে, গাড়িটা আগরতলার দিকের থেকে আসছিল, এটা গুয়াহাটির দিকে যাচ্ছিল। থ্যাংক ইউ। বাজার মূল্য কত হবে স্যার?